আসসালামু আলাইকুম। নবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক আপনাকে? কয় প্যাক আমার? কয় প্যাক? আহা, বিশ্বনবীর সিক্স প্যাক। তবে শেষকালে একটু গায়ে গোস্ত বেড়ে গিয়েছিল, কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক। এই মুরাদনগরে জিমনেশিয়াম নাই? আছে। ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে, দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট। দেখতেই পাচ্ছেন, মিজানুর রহমান আজহারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি মন্তব্য করেছে এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেক মানুষ তাকে নিয়েও মন্তব্য করছে। অনেকে বলছে মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গিয়েছে, অনেকে বলছে তিনি মুনাফিক হয়ে গিয়েছে। আসলে কোনটা সঠিক, মিজানুর রহমান আজহারি সঠিক নাকি যারা তাকে কাফের বলছে মুনাফিক বলছে তারা সঠিক? এবং এই অবস্থায় আমি আপনি যারা সাধারণ মুসলিম রয়েছি তারা কি করব, আমাদের কি করণীয় রয়েছে, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটি বানাচ্ছি এর কারণ হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মুসলিম উম্মার মধ্যে দুইটা গ্রুপ হয়ে গিয়েছে এবং তারা হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে একটা সংঘর্ষের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তাই আজকের ভিডিওটা করা যেন আমাদের মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধতা ফিরে আসে। প্রথমে আমি কথা বলবো মিজানুর রহমান আজহারির মন্তব্যের ব্যাপারে এবং তারপরে কথা বলবো যারা তাকে কাফের বলছে সেই মন্তব্যের ব্যাপারে। মিজানুর রহমান আজহারি যে কথাটি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি ছিল সিক্স প্যাক। আসলে সিক্স প্যাক বলতে কি বোঝায়? সিক্স প্যাক হচ্ছে জিমের ভাষায় আপনি ব্যায়াম করতে করতে আপনার এই প্যাটের মধ্যে ছয়টা ভাঁজ পড়ে যাবে এবং এটা হচ্ছে সিক্স প্যাক। আপনি এটাকে জিমের ভাষায় সিক্স প্যাক বলতে পারেন। এবং আমরা হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের যে বিবরণ পেয়েছি সেখান থেকে আমরা কোনো এমন কোনো ধরনের কোনো ভাষা পাইনি যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিতে এরকম ভাঁজ ছিল, ছয়টা ভাঁজ ছিল বা সিক্স প্যাক ছিল। তাই আমি মনে করি মিজানুর রহমান আজহারি এই কথাটি বলে আসলে একটা বাড়াবাড়ি করেছেন, এটা আসলে ওনার বলা ঠিক হয়নি। তবে ওনার যে প্রাইমারি উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে মানুষের কাছে পৌঁছানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি ছিল পৃথিবীতে সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর গঠনের মানুষ ছিল তিনি। এবং এই জিনিসটা বোঝাতে যে তিনি হচ্ছে বর্তমান যুগে ছেলে পেলেরা হচ্ছে সিক্স প্যাক বডি বানাতে চায় তাই তাদেরকে বোঝাচ্ছে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিল সিক্স প্যাক, মানে তিনি ছিলেন সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী, এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু বোঝাতে যে সিক্স প্যাক ওয়ার্ডটা ইউজ করাতে একদম মানুষ এখন খেপে গিয়েছে। তো আমিও মনে করি যে আসলে সিক্স প্যাক ওয়ার্ডটা এখানে ইউজ করা একদম উচিত হয়নি, কারণ আসলে সিক্স প্যাক বডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিল না। তাই নবীজির যে বিষয়গুলো ছিল না সেগুলো আমরা ওই ধরনের ওয়ার্ড দিয়ে ইউজ করবো না, এটা হচ্ছে আমাদের জন্য উচিত না। তবে ওনার যে প্রাইমারি উদ্দেশ্য ছিল, ওনার যে নিয়ত ছিল সেটা ভালো ছিল। তাই আমি ওনাকে কখনোই মুনাফিক বলবো না, কখনোই ওনাকে কাফের বলবো না। এবং আমার মিজানুর রহমান আজহারির প্রতি পরামর্শ থাকবে, উনি যদি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকে তাহলে আমি বলবো আপনি এই বিষয়টা আপনার একটি ভিডিওতে আপনি ক্লিয়ার করে বলে দিন যে আসলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সিক্স প্যাক বলতে যে তার আসলে কি বোঝাতে চেয়েছেন, তিনি যে আসলে সবচেয়ে সুন্দর গঠনের মানুষ ছিল এটাই বোঝাতে চেয়েছেন, এই বিষয়টা আপনি কিন্তু ক্লিয়ার করে বলে দিলেই কিন্তু মানুষের মধ্যে অনেকটা সংশয়গুলো কেটে যাবে। আর যারা মিজানুর রহমান আজহারিকে কাফের বলছেন মুনাফিক বলছেন, ভাই আপনাদের বলি মুসলিম শরীফে স্পষ্ট হাদিস রয়েছে যে যে কোনো মানুষ কোনো মুসলিমকে কাফের বলে, সে যদি যাকে কাফের বললো সে যদি আসলে কাফের না হয় তাহলে সে যে কাফের বললো সেই কুফরির যে ফলটা সেটা কিন্তু যে বলেছে তার উপরে যে বর্তাবে। জিনিসটা বোঝার চেষ্টা করেন, এটা কত বড় ভয়ানক জিনিস। আপনি একটা মানুষকে কাফের বললেন কিন্তু সে কাফের না, সে হচ্ছে ইমানদার, তাহলে কি হবে? সেই কাফেরের যে বর্তানোটা সেটা আপনার উপর যে বর্তাবে যদি আপনি তওবা না করেন। তো আপনার উচিত হবে যে আপনি মিজানুর রহমান আজহারিকে কাফের বলছেন, এটা আসলে কখনোই উচিত না ভাই, কখনোই উচিত না। একজন মানুষ যে কিনা সবসময় আল্লাহ তাআলার বরকতের কথা প্রচার করছে, করতে করতে তার মুখ ফসকে একটা ওয়ার্ড বের হয়ে গেছে কিন্তু তার নিয়ত ছিল ভালো, সেই ক্ষেত্রে আপনি তাকে বলছেন কাফের, তাকে বলছেন মুনাফিক, তার এতদিনের যে পরিশ্রমগুলো ছিল, এতদিন যে মানুষকে বোঝাচ্ছিল সেই বিষয়গুলোকে আপনি ভুলে গেলেন, সেগুলো ভুলে গিয়ে আজকে তার একটা ওয়ার্ডকে কেন্দ্র করে আপনারা আজকে এত ধরনের কথা বলছেন। কই আমি তো তাকে কাফের বলছি না, আমি তো এই ভিডিওতে সুন্দর করে তাকে বুঝিয়ে বললাম যে আপনি একটা ভিডিও বানাতে পারেন যেখানে হচ্ছে আপনি এই জিনিসগুলো ক্লিয়ার করে বলতে পারেন যে আসলে আপনি কি বোঝাতে চেয়েছিলেন। এবং আসলে সত্যি কথা হচ্ছে যারা মিজানুর রহমান আজহারিকে কাফের বলছেন তারাও বাড়াবাড়ি করছেন এবং মিজানুর রহমান আজহারি এই সিক্স প্যাক ওয়ার্ডটা ইউজ করে আপনি নিজেও বাড়াবাড়ি করেছেন, কখনোই উচিত হয়নি এই ওয়ার্ডটা ইউজ করা। এবং যারা তাকে কাফের বলছেন তারাও কখনো এই কাজটা ঠিক করছেন না। আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের অনেক ভুল থাকবে, আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিষ্কলুষ মানুষ হতে পারবো না। তাই কোনো একজন মানুষ ভুল করেছে এবং এটা কখনোই ভাবা উচিত না যে সে মানুষটা কখনো ভুল করতে পারবে না। মিজানুর রহমান আজহারি, ডাক্তার জাকির নায়েক, আমি, আপনি, কেউ দলিল না ইসলামের জন্য, একমাত্র দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো ভুল হবে না কারণ তিনি হচ্ছে আল্লাহ প্রদত্ত, তাকে আল্লাহ তাআলা একদম কমপ্লিটভাবে নিয়ন্ত্রণ করেছে। মিজানুর রহমান আজহারি ভুল করেছে তার জন্য আপনারা তাকে কাফের বলবেন, তাকে ক্ষমা করবেন না, তার ভুলগুলো তাকে সুন্দর করে ধরিয়ে দেবেন না,
এটা কেমন কথা, আপনি আমি তাহলে কেমন মুসলিম হলাম? তিনি তো আমাদের ভাই, তিনি একটা ভুল করেছে, ভুল করে একটা কথা বলেছে, কিন্তু তার নিয়ত, তার যে উদ্দেশ্য, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য, তার যে দেহের সৌন্দর্য, সেটাকে প্রকাশ করাই ছিল। কিন্তু সে একটি ওয়ার্ড ইউজ করেছে, যে ওয়ার্ডটা হচ্ছে মানানসই না। তার জন্য আজকে আমরা এত খেপে গিয়েছি, এত আমরা তাকে নিয়ে এত ধরনের কথা বলছি, আমরা তাকে কাফের বলছি, আমরা দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছি। না ভাই, এমনটা করা যাবে না। শয়তান সবসময় সুযোগ খোঁজে মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরানোর জন্য, আর আমরা শয়তানের সেই যে চক্রান্ত, সেটাকে সফল করে দিচ্ছি। আসুন আজকে থেকে আমরা সচেতন হই, কোনো মানুষকে কখনোই কাফের বলবো না। যে কাফের একদম শিওর না হয়ে আমরা কখনোই কোনো মানুষকে কাফের বলবো না, এটা একদম মানে স্পষ্ট নিষিদ্ধ। তাই এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন, না হলে এর যে দায়ভার সেটা আপনার উপর বর্তাবে। আর মিজানুর রহমান আজহারি, তার আমি অনেক ওয়াজ দেখেছি, সে খুব সুন্দর ওয়াজ করে, খুব ভালো ওয়াজ করে। এবং হচ্ছে বর্তমান যুগে যেটা হয়েছে, যে আমাদের কারোর সাথে কোনো আলেমের যদি মত পার্থক্য হয়, আমরা তাকে কাফের বলি, মুনাফিক বলি, মানে আমাদের একটা কমন ডায়লগ হয়ে গিয়েছে ভাই। এটা আসলে কতটা নিকৃষ্ট পর্যায়ের একটা কাজ, তা আসলে আমরা চিন্তাও করতে পারবো না। তাই আমি মনে করি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে চেঞ্জ হন, এবং যার যে ভুল রয়েছে সেই ভুলগুলো তাকে বলে দিন, সে ভুলগুলো শুধরে নেবে। এমন না যে আমি মিজানুর রহমান আচারীকে বলেছি উনি ভুলগুলো শুধরাবে না, এমন না। উনি অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে, উনি নিজেই বুঝবে যে আসলে উনিও এটা বাড়াবাড়ি করেছে, এবং আপনারা যারা তাকে কাফের বলছেন তারাও যে বাড়াবাড়ি করছেন, সে বিষয়টিও কিন্তু আমি এই ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন, এবং আজকের ভিডিও থেকে আমাদের যে মূল উদ্দেশ্য শিক্ষা নেওয়া, সেটিও হয়তো সবাই অনুধাবন করতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি মেইনলি হচ্ছে আপনার কোরআন এবং মডার্ন সায়েন্স বিষয়ক অনেক সাইন্টিফিক ভিডিও তৈরি করি, বাট আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন আমাদের মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা আগের মতো সুন্দর এবং অনেক সাবলীল হয়। বিদায় নিচ্ছি আজকের মতো, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।